Howdy, Alpha Way. আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রুহেল বিন সায়েদের আর একটি ব্লগে। আজকে খুবই রৌদ্রোজ্জ্বল এবং কালারফুল একটা দিন, ঠিক সাব্বিরের গেঞ্জির কালারের মতো। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি ঢাকা দক্ষিণ ইউনিয়নে, ভাদেশ্বরের পার্শ্ববর্তী একটা ইউনিয়ন। আমরা সেখানে ঘুরবো আজকে, বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থাপনা, আনারস বাগান সহ বিভিন্ন জায়গা। আমাদের সাথেই থাকুন। আমার সাথে আছেন যারা, তাদের নাম বলছি। আমার সাথে আছে সাব্বির, কাউসার, নাহিদ, রাহাদ এবং দেবাশিস। আমরা মূলত প্ল্যান করেছি আজকে বেশ ঘোরাঘুরি করব, দেখা যাক কতটুকু পারি। আমাদের সাথেই থাকুন, আশা করি আপনারা এনজয় করবেন। বিকেলে রোদ মেখে দূরে ব্যস্ততাকে ঠেলে ছুড়ে জমিয়ে শুধু আটটা মেরে একটু ছুটি খুঁজে নেয়া কত যে পথ ঘুরে ঘুরে বিকেলে রোদ মেঘে দূরে ব্যস্ততাকে ঠেলে ছুড়ে জমিয়ে শুধু আটটা মেরে একটু ছুটি খুঁজে নেয়া বন্ধুরা। আমরা চলে এসেছি বিখ্যাত সেই আনারস বাগানে, কিন্তু এখানে এসে আমাদের মন খারাপ। সব ধরনের সুবিধা আছে এখানে, বাট বিধিভাম এখন আমরা আনারস বাগানে ঢুকতে পারবো না, নিষেধ, কারণ নতুন চারাগাছ লাগানো হয়েছে, আনারসও নেই, সুতরাং আমাদের অ্যাক্সেস নেই। তো মন খারাপ, আমরা আবার নতুন কোনো গন্তব্য খুঁজতে হবে, সেই উদ্দেশ্যেই পথ চলা। এই এলাকাটা আগে কখনো দেখিনি, দত্তরায়ল গ্রাম। তো আমরা গ্রামটা দেখার ইচ্ছা পোষণ করলাম এবং সেই উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করলাম। সাথেই থাকুন। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে।
সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে ভাই কেমন ছিল আশা, তুই ভালোবেসে গেলি সোনা। দর্শক, আমার মন ভীষণ খারাপ, কারণ আমরা যে ধরনের পরিকল্পনা নিয়ে এসেছিলাম যে আনারস বাগানে ঘুরবো বা লালটিলে গিয়ে ঘুরবো, কোনো এক্সেসই পাচ্ছিলাম না কোনো জায়গায় যাওয়ার। তো শেষ পর্যন্ত আমরা সবাই মিলে আবার সিদ্ধান্ত নিলাম যে এখন কই যাওয়া যায়, এখন কই যাওয়া যায়। তো হঠাৎ করে দেবাশিস বললো, চলো শ্রী চৈতন্যের ওই যে বাড়িটা আছে ঢাকা দক্ষিণের বিখ্যাত, ওইখানে যাই। তো আমরা সিদ্ধান্ত নিলাম, আচ্ছা চলো যাই দেখে কি, ওইখানে যেহেতু যাওয়া হয় নাই আগে কখনো, তো আমরা যেতেই পারি। তো সেই উদ্দেশ্যে হাঁটা শুরু, আবার শুরু গন্তব্য। সুখের জল দু চোখে, ও হরে ও
তোমার কথা শুনতে পাব না, যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাব না, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাব না, তোমার কথা শুনতে পাব না, যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাব না, যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্প কথা শোনাতে চায়, যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্প কথা শোনাতে চায়, আমি মাটির তলায় ঘর না বাঁধিলে, আমি মাটির তলায় ঘর না বাঁধিলে। ঘোরাঘুরি তো অনেক করলাম, এখন অবস্থা খারাপ, টায়ার্ড, সবার মধ্যেই একটাই চিন্তা, কখন কি খাওয়া যায়। তো শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম সবাই মিলে যে আমরা মিষ্টি খাবো, কারণ ঢাকা দক্ষিণে খুব বিখ্যাত একটা মিষ্টি গড় আছে, সেটা হচ্ছে পাপ্পু মিষ্টি গড়। তো আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিলাম, আশা করি মিষ্টি ভাল লাগবে, গরম গরম রসগোল্লা নাকি ওইখানে পাওয়া যায়। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, খুবই এক্সাইটেড, আশা করি ভালো কিছু এক্সপিরিয়েন্স পাবো এখানে গিয়ে। কে মন্ত্র জানে এমন শক্তিশালী, যাতে রসে বসে থাকে সব বাঙালি, কে মন্ত্র জানে এমন শক্তিশালী, যাতে রসে বসে থাকে সব বাঙালি, বাঙালিদের গর্ব এটা বাংলার সম্মান, গপ গপিয়ে খাচ্ছে দেখো হিন্দু মুসলমান, ভাইরে হিন্দু মুসলমান, দাদারে হিন্দু মুসলমান, হে গোল 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 রসগোল্লা, আরে গোল 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 রসগোল্লা, গোল 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 রসগোল্লা, আরে গোল 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 রসগোল্লা, জীবন মরণের সীমানায় লাল কিংবা সবুজ জামানায়, পোলা মাংস পেটে পড়ার পরেও প্রাণটা একটু মিষ্টি মিষ্টি করে, বাঙালিদের গর্ব এটা বাংলার সম্মান।
বিকেল পেরিয়ে সন্ধ্যা চলে এসেছে, তো বিদায় নিতে হবে এখন। সময় এসেছে বিদায়ের, ঢাকা দক্ষিণ ইউনিয়নকে বিদায় জানানোর। অনেক এনজয় করলাম আজকে আমরা সবাই মিলে। আসলে অনেক ভালো একটা সময় গিয়েছে, অনেক কিছু জানলাম, শিখলাম, অনেক কিছু নতুন করে দেখলাম, ভাল লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। শেষ মুহূর্তে এসে আমরা কিছু পানীয় খাচ্ছিলাম, কারণ হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গিয়েছিল, ঘামতে ঘামতে অবস্থা খারাপ। তো এটা ছিল আমাদের এক ধরনের রিফ্রেশমেন্ট। তারপরে আবার বিদায় দেওয়ার পালা, ঢাকা দক্ষিণ ইউনিয়নকে বিদায় দিয়ে বাড়ি ফিরলাম। অনেক ভালো লেগেছে আমাদের আজকের সময়টা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একটি নতুন জায়গায় আরও একদিন দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। কেমন লাগলো তোমার আজকে এই বেড়ানো? খুব বাজে লেগেছে। কারণ কি? চার্জার।